পঞ্চায়েত ভোটের আগে শামশেরগঞ্জের ফের শাসক দল ভাঙন ধরালো সিপিআইএম। এবার তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগ দিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ অঞ্চলে জয়কৃষ্ণপুরের 15টি পরিবার। রবিবার সন্ধ্যায় জয়কৃষ্ণপুরে এক সভায় আনুষ্ঠানিকভাবে সিপিআইএম এ যোগ দেন তারা। নবাগতদের হাতে লাল ঝান্ডা পতাকা তুলে দেন সিপিআইএম এর ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাস্সের হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা বোরজুল ইসলাম, ডিওয়াইএফআই এর নেতা আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পঞ্চায়েত ভোটের আগে লাগাতার শাসক দলে ভাঙন ধরিয়ে কার্যত চমক দিচ্ছে সিপিআইএম। সাগর আলীর রিপোর্ট, NTVWB। মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে আর তার জন্যই লুটেরাদের ঝান্ডা ত্যাগ করে নিজেদের ঝান্ডা মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। তারই পুনরাবৃত্তি আজকের এই চাঁদনিদোহা গ্রামের 107 এবং 108 নম্বর বুথে আজকের এই আনুষ্ঠানিকভাবে লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়ে আগামী দিনে শ্রমিক শ্রেণীর স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে লুটেরাদের বিরুদ্ধে জনগণের পঞ্চায়েত গড়ে তুলবার লক্ষ্য নিয়ে মানুষ ঝাঁকে ঝাঁকে আমাদের পতাকা তলে সংগঠিত হচ্ছে। তার মধ্যে দিয়েই আমরা লুটেরাদের উচ্ছেদ করতে পারবো, জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে পারবো, জনগণ সেই বার্তাই দিচ্ছে। আজকে কতজন যোগ দিল আপনাদের? আজকে আপনারা শুনলেন যে এই দুটো বুথের প্রায় 60-65 জন আজকে আনুষ্ঠানিকভাবে লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়ে এই দলে যোগদান করলেন। দেখুন, মানুষই শেষ কথা বলবে, মানুষই ইতিহাস রচনা করবে, এটা আমরা বারে বারেই বলি। আজকে দিনে দাঁড়িয়েও সে কথাই বলবো। তৃণমূলের কোনো এলাকা পৈতৃক সম্পত্তি না, মানুষ তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল বামফ্রন্টের একটা বিকল্প হিসাবে, কিন্তু মানুষ প্রতি মুহূর্তে এই সরকার দ্বারা ঠকেছে, বঞ্চিত হয়েছে। মানুষ তার জবাব দেওয়ার জন্য আসল পতাকাটাকে আবার কাঁধে তুলে নিচ্ছে। শাসন, সরকারি ব্যবস্থা, যে স্কুলে চাকরি নাই, যে খিচুড়ি খাওয়ার নাম করে স্কুলের বেকারত্ব বাড়িয়ে দিছে, সমস্ত বর্তমানে ছেলেমেয়েরা হাই স্কুল চলে যাচ্ছে কিন্তু ঠিক মতন মাধ্যমিক বানানটা করতে পারছে না, এবং 8-9 ছেলেমেয়েরা ঠিক মতন নাম লিখতে পারছে না। তাছাড়া যে তৃণমূলের বর্তমানে যেসব বড় বড় নেতারা যেসব দুর্নীতিতে যুক্ত আছে, সে সমস্ত বড় বড় নেতারা ধরা পড়ছে। সে কারণে আমরা বহুদিন তৃণমূলে ছিলাম, কিন্তু বর্তমানে আজকে থেকে আমরা লাল ঝান্ডাতে যোগ করলাম। কতজন যোগ দিলেন আজকে? প্রায় 15টা পরিবার, 50-60 জন মতন আমরা যোগ করলাম। কোন এলাকা এটা? প্রতাপগঞ্জ পঞ্চায়েত, জয়কৃষ্ণপুর গ্রামের 107 এবং 108 নম্বর বুথে। আগে কোন পার্টি করতেন আপনারা? আগে বর্তমানে তৃণমূল করতাম। ঠিক আছে, আপনার নাম? মোহাম্মদ শাহরুল ইসলাম।